হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের সম্পর্কে তথ্য পেতে নিরাপদ স্টে হোম স্টে সেফ নামে একটি অ্যাপ চালু করেছে সিএমপি এর মাধ্যমে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তি কোয়ারেন্টিন ভঙ্গ করছেন কি না তা জানা যাবে কোয়ারেন্টিনের সময় কতদিন বাকি আছে তাও জানা যাবে এই অ্যাপ থেকে এটি হল এক প্রকার চেক প্রসেস যে তাদেরকে আমরা চেক করছি যে সে লোকটি আছে কি না এবং বারবার করে যাওয়া সম্ভব হয় না আপনারাও জানেন যে নিরাপত্তার একটি ব্যাপার রয়েছে এবং এই নিরাপত্তা জায়গাটি থেকে আমরা যেন আমাদের মোবাইলের মাধ্যমে তাকে ট্র্যাক করতে পারি যে তিনি কোথায় আছেন তিনি আমাদের কথা মানছেন কি না সিএমপির ষোলোটি থানায় এই অ্যাপের কার্যক্রম শুরু হয়েছে হোম কোয়ারেন্টিনে থাকা নগরীর একচল্লিশ ব্যক্তিকে মনিটরিং করা হচ্ছে এই অ্যাপের মাধ্যমে ইনোভেস টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান বিনামূল্যে এই অ্যাপ সেবা দিচ্ছে গুগল প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে তবে প্রাথমিকভাবে পুলিশের মাধ্যমে শুধু হোম কোয়ারেন্টিন যাদের প্রয়োজন তারাই অ্যাপটি ব্যবহার করতে পারবেন জিও ফেন্সিং এর মাধ্যমে একটা মানুষকে তার মোবাইল ট্র্যাকের মাধ্যমে অবস্থানটা নির্দেশ করা এই ব্যাপারটা আমরা জানতাম তো আমরা এটাই চেয়েছি যে পুলিশের যে মানুষের ভাইয়েরা আপনার ব্যক্তিগত লোকগুলাকে কোয়ারেন্টাইনে রাখতে চাচ্ছেন বাসায় তাদের যেন মোবাইলের মাধ্যমে রাখতে পারেন যাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা প্রয়োজন পুলিশ তাদের অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি ইনস্টল করে মোবাইল নম্বর দিয়ে লগ করে দেবে ওই ব্যক্তি যদি অ্যাপটি থেকে লগ আউট করেন বা আনইনস্টল করেন সেই তথ্যও চলে যাবে নিয়ন্ত্রণ কক্ষে আমরা যে মোবাইল নাম্বার তার ওই ব্যক্তির ব্যক্তিগত যে মোবাইল নাম্বারটা সংগ্রহ করেছি সেই নাম্বারটা তাদের মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হিসেবে ওই অ্যাপসে ব্যবহার করবে ব্যবহার করে তারা লগ করবে লগ করার পর তাদের যে লোকেশন সেট করার জন্য ওখানে একটা অপশান আছে সেই অপশানে তারা ক্লিক করে তাদের লোকেশানটা সেট করে দেবে সিএমপির পর তাদের কাছ থেকে অ্যাপটি ব্যবহার করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চট্টগ্রাম জেলা পুলিশ ও ফেনী জেলা পুলিশ সহ আরও কয়েকটি জেলা তারা ওই ওয়েবসাইটে তাজুল ইসলাম মাছরাঙা সংবাদ চট্টগ্রাম